আজকে আমরা এক ধরনের নতুন ওষুধ সম্পর্কে আলোচনা করব যার নাম হচ্ছে বিলাস্ট এম সিরাপ। আর এই বিলাস্ট এম সিরাপের মধ্যে থাকে হচ্ছে বিলাস্টিন অ্যান্ড মন্টুলুকাস্ট, দুটো উপাদান একসঙ্গে থাকে এই বিলাস্ট এম সিরাপে। আর এই বিলাস্ট এম সিরাপটা ছোট বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকে ডক্টরেরা। ছোট বাচ্চাদের সর্দি কাশি বা অ্যালার্জির যে সমস্যাগুলো হয় সেই অ্যালার্জির সমস্যাগুলোকে ঠিক করে, আর তার সাথে বাচ্চার অতিরিক্ত সর্দি লাগার পর যে বাচ্চার বুকের মধ্যে অতিরিক্ত কফ জমে যাওয়া বা তার সাথে যে শ্বাসকষ্টর মতো যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলোকে খুব সহজেই ঠিক করে এই বিলাস্ট এম সিরাপটা। আমরা আজকে জানবো এই বিলাস্ট এম সিরাপটা কীভাবে বাচ্চাদের শরীরে গিয়ে বাচ্চার এই অ্যালার্জি সর্দি কাশির সমস্যা বা শ্বাসকষ্ট সমস্যাকে ঠিক করে, আর তার সাথে জানবো এই ওষুধের খাওয়ার নিয়মটা কি, আর এই ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না সে সম্পর্কে আজকে আমরা ভালো করে জানবো। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। সবার প্রথমে আমরা আসি এই বিলাস্ট এম সিরাপের মধ্যে কী উপাদান থাকে। এর মধ্যে উপাদান থাকে হচ্ছে বিলাস্টিন 10 mg আর তার সাথে হচ্ছে মন্টুলুকাস্ট 4 mg। এই দুটো উপাদান দিয়ে এই বিলাস্ট এম সিরাপটা তৈরি হয়েছে। আর এই বিলাস্টিনটা করে কি, বাচ্চাদের শরীরে গিয়ে এই যে অ্যালার্জির যে সমস্যা, অ্যালার্জির সমস্যাটাকে কমাতে সাহায্য করে। অ্যালার্জির সমস্যা যদি আমরা বলি, অ্যালার্জির ফলে দেখা যায় যে বাচ্চাদের সর্দি কাশির মতো একটা সমস্যা দেখা যায়, আর তার সাথে দেখা যায় সারা শরীরে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জিক লক্ষণ দেখা যায় বাচ্চার শরীরের মধ্যে। যেমন অ্যালার্জিক রিয়াকশন বলতে বাচ্চার শরীরের মধ্যে গুড়ি গুড়ি চুলকানি হয়ে যাওয়া, অথবা দেখা যা গেল বাচ্চার শরীরে চাকা চাকা ফুলে গেল, কোনো কিছু উল্টাপাল্টা খাওয়ার পর বাচ্চার শরীরের মধ্যে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেছে, অ্যালার্জিক ইনফেকশন হয়ে গেছে, সেটাকে ঠিক করে হচ্ছে এই বিলাস্টিন। আর মন্টুলুকাস্ট হলো লিকোটিন রিসেপ্টর বিরোধী, মানে আমাদের শরীরের মধ্যে এই যে শ্বাসকষ্ট মানে অ্যাস্থমা বা শ্বাসকষ্ট, বাচ্চাদের যেটা শ্বাসকষ্ট অতিরিক্ত সর্দি লাগার পর যেটা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়, বুকের মধ্যে কফ জমে যায়, বুকের মধ্যে একটা ঘরঘর শব্দ হয়ে যায়, আর তার ফলে আর একটা কফ জমে যাওয়ার ফলে অতিরিক্ত একটা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়, সেই শ্বাসকষ্টের সমস্যাটাকে ঠিক করে হচ্ছে এই মন্টুলুকাস্ট। আমরা এই বিলাস্টিন এম সিরাপের ইউজ সম্পর্কে জানবো, মানে এই কী কী সমস্যার ক্ষেত্রে আমরা এই বিলাস্টিন এম সিরাপটাকে ব্যবহার করব। এক কথায় বলতে গেলে পরে বাচ্চাদের অতিরিক্ত সর্দি কাশি আর তার সাথে অ্যালার্জিক সমস্যা বা শ্বাসকষ্টটাকে খুব সহজে কমিয়ে আনে হচ্ছে এই বিলাস্টিন এম সিরাপটা। বর্তমান যে ওয়েদারটা চলছে, এই যে ঠান্ডার সময় দেখা যায় যে রাস্তাতে অতিরিক্ত পরিমাণে ধুলোবালি, আমরা বাড়ির থেকে ঘরের থেকে বের হলে পরে রাস্তায় যখন বের হই তখন দেখা যায় অতিরিক্ত পরিমাণে ধুলো, আর এই ধুলোর ফলে দেখা যায় যে ছোটো বাচ্চাদের মধ্যে একটা অ্যালার্জির সমস্যা দেখা যায়, আর সেই অ্যালার্জির ফলে দেখা যায় যে বাচ্চার একটা সর্দি তার সঙ্গে খুশখুশে কাশির মতো একটা সমস্যা দেখা যায়। আর এই সর্দি আর খুশখুশের ফলে কাশির সমস্যার ফলে দেখা যায় যে সর্দিটা করে কি, কখনো কখনো অতিরিক্ত লাগার পরে বাচ্চাদের চোখ দিয়ে অতিরিক্ত পরিমাণে জল পড়ে, আর তার সাথে সাথে দেখা যায় যে চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে একটা লালচে ভাব চলে আসে, আর চোখ দিয়ে অতিরিক্ত পরিমাণে জল আসে, আর নাকের ভিতরে একটা সুরসুরের মতো একটা অনুভূতি হয়, আর তার ফলে দেখা যায় যে বাচ্চাটা বারবার হাত নাকের মধ্যে দিবে, নাকের ভিতরে আঙুল ঢুকাবে। তো এই যে সমস্যাটা অ্যালার্জির ফলে সেই সমস্যাটাকেও খুব সহজেই ঠিক করে হচ্ছে এই বিলাস্টিন। শুধু অ্যালার্জির জন্য যে এই যে সর্দি কাশির ব্যাপারটা তা না, তো ওয়েদার চেঞ্জের জন্য বা ঠান্ডা লাগার ফলেও দেখা যায় যে বাচ্চাদের একটা সর্দি কাশির মতো একটা সমস্যা দেখা যায়, অতিরিক্ত সর্দি লেগে যাওয়া, সেই সর্দিটাকেও খুব সহজেই ঠিক করে হচ্ছে এই বিলাস্টিন। আর তার সাথে আছে মন্টুলুকাস্ট। এই মন্টুলুকাস্টটা করে কি, এই যে বাচ্চাদের সর্দি লাগার পর যে বাচ্চাদের যে একটা বুকের মধ্যে কফ জমে যায় বা গলাতে খুশখুশে কাশি হয়ে যায়, এর ফলে হয়ে যায় কি, বাচ্চাদের বুকের মধ্যে একটা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়। এক কথায় বাচ্চাদের বুকের মধ্যে যখন কফটা জমে যাবে তখন দেখা যায় যে বাচ্চার বুকের মধ্যে একটা ঘরঘর একটা শব্দের মতো আমরা অনুভূতি পাই, বা কখনো কখনো দেখা যায় যে বুকের মধ্যে বেশি পরিমাণে কফ জমে যাওয়ার ফলে বাচ্চার শ্বাস নেওয়ার সময় বাচ্চার বুকের মধ্যে বা নাক দিয়ে একটা ঘরঘর শব্দ আসে, সেই থেকে আমরা বুঝতে পারি বাচ্চার বুকের মধ্যে অতিরিক্ত কফ জমে গেছে বা বাচ্চার একটা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যাচ্ছে, সেই শ্বাসকষ্টটাকেও খুব সহজেই ঠিক করে হচ্ছে এই মন্টুলুকাস্ট। এক কথায় বলতে গেলে বলেন, বাচ্চার শরীরে যদি অ্যালার্জি কোনো রিয়াকশন, মানে বাচ্চার শরীরে যদি অ্যালার্জি কোনো ইনফেকশন হয়ে যায় বা হঠাৎ করে কোনো কিছু উল্টাপাল্টা খাওয়ার পর বাচ্চার শরীরে চাকা চাকা ফুলে গেছে অ্যালার্জির জন্য বা গুড়ি গুড়ি চুলকানির মতো সমস্যা দেখা গেছে, তো সেই সমস্যাটাকে খুব সহজেই ঠিক করে হচ্ছে এই বিলাস্ট এম সিরাপটা। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর বাচ্চার যদি অতিরিক্ত সর্দি তার সাথে গলায় খুশখুশে কাশি বা বুকে অতিরিক্ত পরিমাণে কফ জমে যাওয়ার মতো একটা শ্বাসকষ্টের মতো সমস্যার লক্ষণগুলো দেখা যায় বা শরীরে অ্যালার্জি কোনো রিয়াকশন যদি হয়ে যায়, সেটাকে ঠিক করতে আমরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারি। আর আপনার বাড়িতে বাচ্চা থাকলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটাকে ঘরে রেখে দিতে পারেন। আর এই ওষুধের যদি আমরা
সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই ওষুধে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, তবুও যদি কখনো মনে হয় এই ওষুধটা খাওয়ার পর আপনার বাচ্চার অতিরিক্ত পরিমাণে পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো একটা সমস্যা দেখা যাচ্ছে, বা তার সাথে দেখা যাচ্ছে বারবার বমি করার মতো একটা লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে পরে অবশ্যই আপনারা এই ওষুধটিকে বন্ধ রাখবেন আর তার সাথে একবার ডাক্তারের সঙ্গে গিয়ে পরামর্শ নেবেন। আর এই ওষুধের যদি আমরা খাওয়ার নিয়মের কথা বলি, ডক্টরেরা নর্মালি দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এই ওষুধটাকে। কিন্তু কন্ডিশন যদি খুব বেশি খারাপ হয় তো সেই ক্ষেত্রে ডক্টরেরা সেই বাচ্চার স্বাস্থ্য এবং কন্ডিশনের উপর নির্ভর করে দিনে দুবারও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এটাই ছিল আজকে আমার এই বিলাস্ট এম সিরাপ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তার সাথে এই বিলাস্ট এম সিরাপ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।